আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, অসংখ্য মানুষ আসছেন আমাদের কাছ থেকে, দূর দূরান্ত থেকে, যেসব পেশেন্টরা বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন এবং এক একটা মানুষের উপসর্গ এক একভাবে দেখা দেয় এবং এর শুরুটা হয় এক একজনের এক একভাবে। অনেকের দুর্ঘটনা থেকে আবার অনেকের স্বাভাবিক প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের ব্যথা শুরু হয় এবং যখনই এই ধরনের সমস্যাগুলো তৈরি হয় এক একজন দেখা যাচ্ছে এক একজন বিশেষজ্ঞের কাছে গেছেন। তবে অনেকেরই আমাদের না জানার কারণে, ভুল বা অপচিকিৎসার কারণে আমরা অনেকেই দেখতে পাই যারা একদম প্রায় সারা জীবনের মতো পঙ্গু হয়ে যান, এরকম অনেক ঘটনা আমরা দেখতে পাই। তাই তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, যখনই সমস্যা অবশ্যই সঠিক এবং ভালো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী ট্রিটমেন্ট গ্রহণ করার জন্য। দর্শক, আজকে আমাদের সাথে আমাদের একজন মুরব্বী এখানে উপস্থিত আছে, পেশায় উনি একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর। এই মানুষটি কিছুদিন আগে অসুস্থ হয়ে আমাদের এই ডিপিআরসি হসপিটালে আসেন চিকিৎসার জন্য এবং আলহামদুলিল্লাহ আজকে উনি রিলিজ নিয়ে চলে যাচ্ছেন সম্পূর্ণ সুস্থ এবং ভালো অবস্থায়। আসুন দর্শক, ওনার কাছ থেকে ওনার পরিচয়টা এবং কি সমস্যা নিয়ে এসেছিলেন সেই বিষয়টা একটু আমরা ওনার কাছ থেকে জানবো আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনার নাম এবং পরিচয়টা যদি আমাদেরকে। আমার নাম মাওলানা মোহাম্মদ আবু তাহের, আমার বাড়ি চাঁদপুর জেলা শাহরাস্তি থানা চাঁদপুরে, কোরআন শিক্ষা কাজে নিয়োজিত আছি। আলহামদুলিল্লাহ, খুব বড় একটি কাজ। স্যার, আমরা জানি যে আপনি ডিপিআরসি হসপিটালে এসেছিলেন চিকিৎসার উদ্দেশ্যে, কি হয়েছিল স্যার আপনার? যে আমি আসার পূর্বে আমার খুবই কোমরে ব্যথা ছিল, আমি হাঁটতে পারতাম না, হাঁটলে আমি মনে হচ্ছে যেন একদিকে পড়ে যাই, মানে শরীরের ব্যালেন্স কমে গিয়েছিল, ব্যালেন্স ঠিক রাখতে পারি না এবং বসেই তো মনে হচ্ছে সময়। এবং দীর্ঘ সময় বসে থাকলে কি কষ্ট হতো? একটানা যদি অনেকক্ষণ বসে থাকতেন। দীর্ঘ সময় বসে থাকলে তেমন কষ্ট হতো না, শুয়েও থাকতে পারতাম আমি। আমি দাঁড়াইলে এবং হাঁটলে আমার এই সমস্যাটা শুরু হতো। কতদিন থেকে স্যার এই সমস্যাটা হলো? এই সমস্যাটা অনেকদিন আগ থেকে, মোটামুটি গত নভেম্বর থেকে বিশেষভাবে শুরু হয়েছে। তার মানে ধরা যায় প্রায় এক বছরের মতো। এক বছরের মতো। তো স্যার, যখন এই প্রবলেমটা প্রথম শুরু হলো, কোনো বিশেষজ্ঞের পরামর্শ বা কোনো চিকিৎসা করেছিলেন এটার জন্য? এটার জন্য চিকিৎসা করেছিলাম, ওনারা যে গত নভেম্বর থেকে যখন শুরু করছিলাম তখন ওনারা বলতে যে এটা বাতের কারণে হইতেছে। আচ্ছা। তো বাতের জন্য ওনারা অনেক কি করছেন, ট্রিটমেন্ট দিয়েছিলেন? দিয়েছেন, কোনো কাজ হয় না। পরে আমাকে চাঁদপুরের একজন ডাক্তার, উনি কি করলেন, আমাকে বললেন যে আপনি ঢাকা যান, ঢাকা যেয়ে আপনি একটু MRI করান এবং আপনি এই বিষয়ে একটু আপনি জানেন কেন এরকম হচ্ছে। কারণ হচ্ছে আমরা তো বাতের জন্য অনেক ওষুধ দিয়েছি, কোনো কাজ হচ্ছে না। আচ্ছা। তারপরে আমরা খোঁজ নিতে দিতে আমরা এই পর্যন্ত কি করলাম আসলাম। অনেক খোঁজ খবর নিয়েছেন, একটা সময় দেখতে পান যে ডিপিআরসি হসপিটালে ডক্টর শফিলা প্রধান আছেন এবং এই চিকিৎসাগুলো করেন। জি, করেন। এবং সেটা দেখার জন্য একদিন চলে আসলেন সরাসরি। জি, সরাসরি চলে আসলেন। স্যার কি বলেছিলেন প্রথম যেদিন এসেছিলেন? স্যার সেদিন আমার আসার পরে উনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে উনি বলছেন যে আপনার 20 দিন আমার এখানে কি করতে হবে, প্লাস মাইনাস একটু ট্রিটমেন্ট নিতে হবে। আপনার যে সমস্যা তো 16 আনার ভিতরে 10 আনা কি হয়ে যাবে, আপনি ভালো হয়ে কিওর হয়ে যাবেন। তখন আপনি সেই পরামর্শ অনুযায়ী ভর্তি হয়ে গেলেন। ভর্তি হয়ে গেলাম। তো ইনশাআল্লাহ আজকে আমি অনুভব করতেছি ঠিকই উনি যেভাবে বলছেন যে 10 আনা ভালো হয়ে যাবে, আলহামদুলিল্লাহ আমি 10 আনা পেয়ে গেছি, ভালো হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তামনি স্যার তার কথা রেখেছিলেন, স্যার যেমনটা ওয়াদা করেছিলেন যে ইনশাআল্লাহ সুস্থ হবেন, আপনি ঠিক অমনটাই সুস্থ আছেন। তেমনটা সুস্থ আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা শুধুমাত্র না জানার কারণে বা একটা সঠিক তথ্যের অভাবে দেখা যাচ্ছে যে অনেকেই সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকেই আছেন আপনার মধ্যে এরকম বিভিন্ন সমস্যা নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছেন এই পাশ থেকে ও পাশে, তাদের জন্য আপনি উপদেশমূলকভাবে কিছু বলবেন? ইনশাআল্লাহ আমি আমার শক্তি অনুযায়ী জিনাদের সঙ্গে দেখা হয়, এরকম অবস্থা হয়, আমি ওনাদেরকে এই অ্যাড্রেসটা কি করবো বলে দিব যে আপনারা ওখানে যান, ওখানে যেয়ে আপনারা যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। স্যার, আপনি যখন ভর্তি ছিলেন আপনার আশপাশে তো আরও পেশেন্টরা ছিলেন, তাদেরকে কেমন দেখেছিলেন সুস্থ হতে? তাদেরকেও আমি দেখেছি অনেকটা সুস্থ।
মানে অনেক প্রবলেম নিয়ে আসতেন, কিন্তু চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে বাসায় চলে যান। আলহামদুলিল্লাহ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন, আজকে আর বেশি কথা বাড়াবো না, ডিসিশন আপনাদের, আপনারা কি করবেন, সুস্থ থাকবেন নাকি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন? আমরা কি আসলে এই জীবনটা চাই না? আমরা সকলে সুস্থ জীবন চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।